অনেক কিছু আসলে আপনার উপরে নির্ভর করে না আপনার কাজটা হচ্ছে একটা রেডি জিনিসের ব্র্যান্ডিং করাটা তো সেই জিনিসটা অনেকের উপরে যে নির্ভর করাটা সেই বোঝাপড়াটা কেমন আশা করছেন না দেখুন আমাদের বর্তমান যে টিমটি হয়েছে আমি মনে করি আমাদের বন্ডিংটা আজকে আমাদের প্রথম মিটিং ছিল খুব ভালো মনে হয়েছে আমার কাছে খুব হেলদি ডিবেট হয়েছে হেলদি ডিসকাশন হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাট লিস্ট আমাদের সম্মানিত সভাপতির পক্ষ থেকে আমি ব্যক্তিগত ভাবো এবং আমাদের মেজরিটি মেম্বার খুব ফরওয়ার্ড থিঙ্কিং অর্থাৎ আমরা ওই পাস্টকে নিয়ে কেন হয়েছে কী হয়েছে সেটা নিয়ে সমন্বয় করতে চাই না সাফ জয় করে দেশে ফেরার হয়ে গেছে বেশ কিছুদিন তবে এখনও টিভি টক শোতে নারী ফুটবলারদের ডিমান্ড ফুরোয়নি বাফুফে ভবনের একপাশে সঞ্জিদার ঋতুপর্ণা চাকমারা তেমন কিছুরই প্রস্তুতি সারছিল মুখের হাসি চওড়া হয়েছে কারণ ততক্ষণে ওরা জেনে গেছে সাফ জিতেছে বলেই বাফুফের কাছ থেকে পাচ্ছে 1.5 কোটি টাকা ফেডারেশনের তহবিলে সেই অর্থ না থাকলেও ম্যানেজ হচ্ছে ভিন্নভাবে এই 1.5 কোটি টাকাটা আমরা যখনই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমাদের হাতে চলে আসবে চলে আসলে তাদেরকে একটা সম্বর্ধনা দিয়ে সম্বর্ধনার মাধ্যমে আপনাদেরকে নিয়েই সম্মিলিতভাবে তাদের হাতে আমরা হস্তান্তর করব চমকের তখনও আরও বাকি সকাল 10:30টায় মিটিং কল করে বাফুফে ভবনে নতুন বস তাবিতাওয়াল পৌঁছে যান ঘণ্টা দুয়েক আগেই নির্ধারিত সময়ে শুরু হয় সভা 5-7টা বিষয়ে আলোচনা করতে 5 ঘণ্টার ম্যারাথন মিটিং করতে এর আগে দেখা গেছে সেখানে এবার ছিল মোট 28টা এজেন্ডা তাতে দিন দুয়েক না হোক পুরো একবেলা সময় তো লাগারই কথা তবে আলোচনা শেষে বেলা 2:30টায় বেরিয়ে যান প্রেসিডেন্ট নারী দলের বোনাস ঘোষণা ছাড়াও নির্বাচিত কমিটির প্রথম মিটিংয়ে মূল আলোচ্য বিষয় ছিল দায়িত্ব বণ্টন মিডিয়ার ওনাদের মতামতের পরিপ্রেক্ষিতে আমাকে চেয়ারম্যান করা হয়েছে যার পরিপ্রেক্ষিতে আমরা সম্মিলিতভাবে সবাই কথা না বলে আমাকে কথা বলার জন্য অনুমতি দেওয়া হয়েছে আমরা সকলের কথাটি আমি বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইন্যান্সার ন্যাশনাল টিমসের দায়িত্ব সভাপতি নিয়েছেন নিজের কাঁধেই তবে ইন্টারনাল অডিটের দায়িত্ব দেয়া হয়েছে সহসভাপতি ওয়াহিউদ্দিন চৌধুরীকে সিনিয়র সহসভাপতি ইমরুল হাসানকে তার আগের লীগ কমিটির দায়িত্বেই রাখা হয়েছে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের ক্ষেত্রেও হয়েছে একই সিদ্ধান্ত প্রথমবারের মতো বাফুফে নির্বাচনে নাম লেখানো এবং সর্বোচ্চ ভোট পাওয়া সহসভাপতি নাসের শাহরিয়ার জাহিদি দায়িত্ব পেয়েছেন নিজের পছন্দের জায়গায় তৃণমূলে খেলোয়াড় তৈরির এই কারিগর সামলাবেন ডেভেলপমেন্ট কমিটি আমার যে অতীতের অভিজ্ঞতা একাডেমিক চালানো বা এজ গ্রুপ ওয়াইজ কম্পিটিশনগুলোতে আমরা পার্টিসিপেট করতাম আমাদের বাচ্চাদের মাধ্যমে আমাদের স্টুডেন্টদের মাধ্যমে এই অভিজ্ঞতাগুলো হয়তো আমার কিছুটা কাজে লাগবে এবং সেই প্রেক্ষিতে আমি বুঝতে পারি যে পেরিফেরাল সমস্যাগুলো কোথায় আমি আমাদের কমিটির সাথে আরও যারা সম্মানিত সদস্য থাকবেন আমরা সকলে মিলে সেগুলোকে রিজলভ করার চেষ্টা করব হতাশ হননি আরেক সহসভাপতি সাব্বির আহমেদ আরিফ তাকে চেয়ারম্যান করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন লীগ কমিটির স্পোর্টস মার্কেটিং ব্যাকগ্রাউন্ড থেকে বাফুফের সহসভাপতি নির্বাচিত হওয়া ফাহাদ করিম সামলাবেন ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্ট সেই সাথে নতুন গড়া ডিজিটাল মিডিয়া টিমের নেতৃত্বও দেবেন তিনি আপাতত টার্গেট অনলাইন অফলাইনে ফুটবলের একটা ঝকঝকে ইমেজ তৈরি তবে প্ল্যানিং এর জন্য আমাদের বর্তমান যে অবস্থা সেটাকে আগে দেখতে হবে আপনি যে র‍্যাঙ্কিং এর কথা বললেন ওভারঅল সবকিছু আমাদেরকে দেখতে হবে দেখে দেন উই হ্যাভ টু আইডেন্টিফাই যে কোথায় কি কি ল্যাকিং আছে এবং কিভাবে সেটাকে ব্র্যান্ডিং করা যায় অনেক কিছুই আসলে আপনার উপরে নির্ভর করে না আপনার কাজটা হচ্ছে একটা রেডি জিনিসের ব্র্যান্ডিং করাটা তো সেই জিনিসটা অনেকের উপরে যে নির্ভর করাটা সেই বোঝাপড়াটা কেমন আশা করছেন না দেখুন আমাদের বর্তমান যে টিমটি হয়েছে আমি মনে করি আমাদের বন্ডিংটা আজকে আমাদের প্রথম মিটিং ছিল খুব ভালো মনে হয়েছে আমার কাছে খুব হেলদি ডিবেট হয়েছে হেলদি ডিসকাশন হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাট লিস্ট আমাদের সম্মানিত সভাপতির পক্ষ থেকে আমি ব্যক্তিগত ভাবো এবং আমাদের মেজরিটি মেম্বার খুব ফরওয়ার্ড থিঙ্কিং অর্থাৎ আমরা ওই পাস্টকে নিয়ে কেন হয়েছে কী হয়েছে সেটা নিয়ে সমন্বয় করতে চাই না এছাড়া টেকনিক্যাল কমিটির দায়িত্ব পেয়েছেন কামরুল হাসান হিল্টন 64 জেলাকে 2 ভাগ করে গোলাম গাউস এবং বিজন বড়ুয়ার অধীনে দেয়া হয়েছে স্কুল ফুটবল কমিটি অ্যাডহক বেসিসে সাবেক ফুটবলার টিপু সুলতান পায়োনিয়ার লীগ মঞ্জুরুল করিম অনূর্ধ্ব 15 সাইদ আহসান কানন অনূর্ধ্ব 17 ফুটবল এবং ইকবাল হোসেনকে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের দায়িত্ব দেয়া হয়েছে আর সভার সবার সিদ্ধান্তে প্রতিটা কমিটি গঠন করা হয়েছে 1 বছরের জন্য খালিদ জামিল একাত্তর